ধর্মের ভিত্তিতে রাজ্যে কোনো স্কুল চালাতে দেবে না সরকার শিক্ষাক্ষেত্রে ধর্ম নিয়ে কোনো বিভাজন বরদাস্ত নয় বুধবার শিক্ষা বাজেটে জবাবি ভাষণ দিতে গিয়ে স্পষ্টভাবে জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী এদিন প্রশ্নোত্তর পর্বে সিপিএম বিধায়ক মানুষ মুখোপাধ্যায় অভিযোগ করেন শিক্ষা দেওয়ার আড়ালে আর এস এস হিন্দুত্ববাদের শিক্ষা দিচ্ছে শিশু মনকে বিষিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বিষয়টি নিয়ে বলতে গিয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন ছাত্রছাত্রীদের মধ্যে ধর্ম নিয়ে বিভাজন বরদাস্ত করা হবে না তদন্ত করে প্রয়োজনে অনুমোদন বাতিল করা হবে একশো পঁচিশটি স্কুলের ওপর নজরদারি করা হচ্ছে তদন্তে হিন্দুত্ববাদের শিক্ষা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে শিক্ষামন্ত্রী আরো বলেন স্কুলগুলো সব বাম আমলে তৈরি বিষয়টি মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্র দফতরের নজরে এসেছে বেশ কিছু জায়গায় স্কুল ভাড়া নিয়ে ধর্মীয় বক্তৃতা দেওয়া হচ্ছে সরকারি অনুমতি না নিয়ে এভাবে স্কুল ভাড়া দেওয়া যাবে না সারদা নামে নটি স্কুল এবং সরস্বতী বিদ্যামন্দির নামে একটি স্কুল সরকারি অনুমোদন পেয়েছে কিন্তু তারা মধ্যশিক্ষা পর্ষদের পাঠ্যক্রম মেনে পড়াচ্ছে না তাই এই স্কুলগুলিকে শোকজ করা হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী যদিও রাজ্যের এই পদক্ষেপের বিরোধিতা করেছে বিজেপি যেখানে স্কুল চলে সরকারি পাঠ্যক্রম মেনে চলে সরকারি নির্ধারিত বই পড়ানো হয় করছে ওটা বাদ দিয়েও কিছু তারা শেখান ওখানে ধর্মশিক্ষা হোক সংস্কারের কথা হোক দেশভক্তির গীত হোক গীতার শ্লোক হোক এটা শেখাতে কোনো আপত্তি নেই এটা ভারতীয় সংস্কৃতির অঙ্গ শিক্ষায় বাণিজ্যকরণ নয় এই বার্তা দিতে গিয়ে এদিন শিক্ষামন্ত্রী বলেন বাণিজ্যে বসতে লক্ষ্মী শিক্ষায় তা হয় না শিক্ষায় সরস্বতীকে আগে বসাতে হবে পরে লক্ষ্মীর স্থান সিলেবাসে সিঙুর কেন এদিন এই প্রশ্নও তোলে বিরোধীরা শিক্ষামন্ত্রীর জবাব মানুষের সিঙুরের আন্দোলন একটা ইতিহাস এই আন্দোলন যথাযথ ছিল বলেই মহামান্য সুপ্রিম কোর্ট মর্যাদা দিয়েছে সিলেবাস কমিটির সুপারিশ মেনেই কৃষকদের আন্দোলন স্থান পেয়েছে পাঠ্যসূচিতে আশাবুল হোসেন ও দীপক ঘোষ এবিপি আনন্দ কলকাতা